This program is sponsored by Orient Pest Solutions Private Limited. Pest are smart, we are smarter. আসতে চলেছে পরিচালক তন্ময় রায়ের নতুন বাংলা ছবি স্বপ্ন সন্ধানী টু। ছবিটির প্রযোজনায় রয়েছে জ্যোতি ফিল্ম প্রোডাকশন। চারটে ছেলের ও চারটে মেয়ের এই দুটি গানের ব্যান্ড দীঘাতে যায় এবং সেখানেই তাদের গানের অ্যালবামটি শুট করা হয়। আর যেই দিন তারা যাবে সেই দিনই ছবির হিরো তার জন্ম পরিচয় জানতে পারে এবং সেই নিয়েই এই পুরো ছবিটি। ছবিটির প্রযোজক হলেন লক্ষ্মী রায়। আমি বলতে গেলে আমি সাংবাদিক ছিলাম, সেই জায়গা থেকে আমি অ্যাক্টিং এ আসি। আর বলতে গেলে আমার প্রথম যে ছবি রাজনন্দিনী আসবে কিছুদিন পর, সেটাও তন্ময়দার হাত ধরে, তারপর এখন এটা। এই মুভি ছাড়া আপনার আর কি কি রোলস আছে, আর কি কি আপনার এখন এই বছরে আর কি কি? আমি তিনখানা সিরিয়াল শেষ করলাম, এখন আমার একটা ওয়েব সিরিজ চলছে, সেটা চম্পারানী, মানে টোটালি একটা আলাদা ওয়েব সিরিজ, সেক্স কমেডি। স্বপ্ন সন্ধানীতে আপনার কি রোল আছে? আমি মায়ের পার্ট করছি। ওকে। হ্যাঁ, আমার ছেলে বিনয় আমার অবৈধ সন্তান, কুমারী বয়সে আমার ওর জন্ম। তারপরে ও আমার দিদিকে আমি দিয়ে দিলাম, পরবর্তীকালে ও যখন জানতে পারলো তখন একটা ভয়াবহ দৃশ্য হতে হচ্ছে মেয়ে। আর তন্ময়দার সঙ্গে কাজ করে কেমন লাগছে? তন্ময়দার সঙ্গে বিশাল, মানে খুব ভালো লাগছে, খুব ফ্রেন্ডলি, খুব ফ্রেন্ডলি। এটা কি আপনার প্রথম ফিল্ম তন্ময়দার সঙ্গে? হ্যাঁ, তবে আমি সিরিয়ালে করেছি, রাশিতেও করেছিলাম, ছোট শর্ট মুভিসগুলো করছি, ওগুলো চলছে আমার। তবে তন্ময়দার সঙ্গে করে খুব ভালো লাগছে। এই মুভিতে আপনার সঙ্গে যে পার্টনার হিসাবে দাঁড়িয়ে আছেন রাজীব গোস্বামী, তার ব্যাপারে যদি আমাদের দর্শক বন্ধু, তিনি কিন্তু বাঙালি নন, তিনি রাজস্থানি, ঠিক আছে, বাট হি ইজ ভেরি লাইভলি। তো উনি কি হয়েছে, উনি ওখানে থিয়েটারে খুব নামি দামি থিয়েটার করেন, মুভিতে এখানে পর্দায় প্রথম আমার সঙ্গে তিনি কাজ করছেন এখানে, ঠিক আছে। তো তিনিও বাংলা বলতে বলছেন। আপনার কেমন লেগেছে ওনার সঙ্গে? খুব ভালো লেগেছে, হি ইজ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন, ঠিক আছে, আমার খুব ভালো বন্ধু তিনি। তো উনি সেই সুবাদে এখানে আসলেন, এসে কাজটা করলেন, এন্ড হি ইজ ভেরি হ্যাপি উইথ অন। লিড রোল হিসেবে কাজ করতে কেমন লেগেছে? লিড রোল হিসেবে এটা আমার চতুর্থ ছবি, তো তন্ময়দের সাথে আমি তিনটে ছবি করেছি। তো তিনটে ছবি করার পর এই যে স্ক্রিপ্টটা আমার কাছে এলো, প্রথম যে স্বপ্ন সন্ধানী ওয়ান, এটা হচ্ছে টু। ওয়ান হচ্ছে সেই গল্পের প্রেমে পড়ে কাজ করতে আসা, এটাও ঠিক তাই, একই রকমভাবে গল্পের প্রেমে পড়ে কাজ করতে আসা। কাজটা করতে গিয়ে এটা বলবো কে, তন্ময়দার যে ডেডিকেশন, যে কাজের প্রতি ভালোবাসা, সেটা তো প্রত্যেক ছবিতেই আমি দেখি। আমার ব্যক্তিগত দিক থেকে যে ভালো লাগাটা হলো, মানে যে আমি ওনাকে থ্যাংক ইউ বলতে চাই এই কারণে, কারণ আবার আমাকে সিকুয়েলে ডাকা হয়েছে, তো এটার জন্য আমি অনেক ধন্যবাদ দিতে চাই তন্ময়দাকে। এটা হচ্ছে একটা ওই মিউজিক্যাল থ্রিলার ছবি, তো গল্পের মধ্যে সবই বলে দেবো, তো যাই হোক কিছুটা সাসপেন্স থাক, বাকিটা দর্শক বন্ধুরা হলে গিয়ে দেখবেন। তো এই হচ্ছে ব্যাপার, আমি এটুকুই বলতে পারি, মিউজিক্যাল থ্রিলার গল্প, আর এর মধ্যে তন্ময়দার টাচ। আর লক্ষ্মী দি হচ্ছেন এই ছবির প্রডিউসার, অর্থাৎ লক্ষ্মী পাল, দিলীপ প্রোডাকশন। এই স্বপ্ন সন্ধানী ফিল্মটাতে চারটে হিরোইন রয়েছে, তো চারটে হিরোইনের মধ্যে আমি একজন হিরোইন, আমি একজন হিরোইন হিসেবে কাজ করছি। হ্যাঁ, তন্ময়দার সাথে প্রথম মুভি, বাট এর আগেও আমার একটা মুভি রয়েছে। আলাদা প্রজেক্ট, আমি ভুল অঙ্ক করেছি পল্লবীদির সাথে, আর ভানুমতি করেছি, মামনের সাথে কাজ করেছি, আরও মেনি শর্ট ফিল্মস অ্যান্ড ওয়েব সিরিজ। আপনাদের এখানে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংকস ফর কামিং হেয়ার। আমি দর্শকদের এটাই বলবো যে আপনারা প্লিজ প্লিজ এই চ্যানেলটাকে এবং ইভেন এই ইন্টারভিউটাকে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড হলে গিয়ে অবশ্যই এই মুভিটা দেখবেন, আমাদের সাপোর্ট করবেন, ভালোবাসবেন, থ্যাংক ইউ সো মাচ। খুব খুব ভালো লাগছে তন্ময়দার সাথে, এটা আমার প্রথম কাজ, ইভেন ফিচার হিসাবেও এটা আমার প্রথম কাজ, অনেক কিছু এক্সপিরিয়েন্স করছি, নতুন নতুন জানছি, অনেক কিছু শেখার আছে তন্ময়দার থেকে, তো খুব ভালো লাগছে, এনজয় করে কাজ করছি। তোমার ক্যারেক্টার বিষয়ে একটু বলো। চারটে মেয়ে আছে, চারটে লিডের মধ্যে আমি একজন। তোমার ক্যারেক্টারের নাম কি? রাই, আমার আসল নামে এই ক্যারেক্টারের নাম। কোনো চ্যালেঞ্জিং কিছু লেগেছে যেহেতু প্রথমবার মুভিটা?
হ্যাঁ, কিছু কিছু জায়গা খুব চ্যালেঞ্জিং লাগছিল, বাট তন্ময়দা শিখিয়ে পড়িয়ে নিয়েছে তো অসুবিধা হয়নি। নন্দা, আমরা সবসময় তোমাকে পাই আমাদের স্টুডিওতে বলো বা কোনো অফ অন শুট, কোনো অফ লোকেশন বা অন লোকেশন, কিন্তু আজকে তোমার রোলটা আমি জানতে চাইছি এই স্বপ্ন সন্ধানীতে তোমার এক্স্যাক্টলি তোমার কী কন্ট্রিবিউশন। আচ্ছা, আমার ভূমিকা বলতে গেলে আমি এখানে আমি নিজে একজন পরিচালক, তন্ময়দার সাথে আমরা একসাথেই কাজ করি, এখানে প্রোডাকশন ডিজাইনারের কাজটা করছি। সবচেয়ে বড় কথা, এই ছবিতে আমি একটা চরিত্রে অভিনয় করেছি, দারুণ ইন্টারেস্টিং চরিত্রটা, এখন খোলসা করছি না। আপনারা বাংলা ছবি দেখুন, সিনেমা হলে দেখুন। আর একটা কথা বলবো, এই ছবিটাকে আপনারা মনে করুন শুয়োপোকা, শুয়োপোকা থেকে প্রজাপতিতে রূপদান করেছে তন্ময় রায়, এবং সে প্রজাপতিটা কতখানি সুন্দর তার বিচার করবেন কিন্তু আপনারা, মানে দর্শকরা। ধন্যবাদ। কথা বলছিলাম কিন্তু আজকে আমরা মেইন যেটা মানে যার ছাড়া মুভি হয় না, গান, সেটা ব্যাপারে জানতে চাইছি আপনার মুখ দিয়ে। আপনি গানের গান গেয়েছেন, রাইট, সিঙ্গার, তো একটু মুভিতে কি আপনার এক্সপিরিয়েন্স? অ্যাকচুয়ালি গান গেয়েছি আর মিউজিকও দিয়েছি তন্ময়দার, এটা নিয়ে আমি দুটো ছবিতে মিউজিক দিচ্ছি। তো প্রথম ছবি রকস্টার বিনীতে মিউজিক দিয়েছি, আর এখন এই ছবি জ্যোতি ফিল্ম প্রোডাকশানের প্রেজেন্ট, এবং লক্ষ্মীদি প্রডিউসার এবং তন্ময় রায় ডিরেক্টর, আমি এই ছবিতে মিউজিক করেছি, দুটো গানের মিউজিক আমি দিচ্ছি। আর আশা করব গানগুলো ভালো হবে, আপনাদেরও ভালো লাগবে শুনতে। তো প্লিজ মনে মনে আমি ছবি এঁকেছি, কবিতায় শুধু তাকে লিখেছি, তবু কেন চোখে ঘুম আসে না, যতটা দিন চলে যায় তার আশায়, জানি শুধু ডুবে যায় ধোয়াশায়, তারই কথা ভেবে মনে মনে আমি ছবি এঁকেছি, কবিতায় শুধু তাকে লিখেছি, তবু কেন চোখে ঘুম আসে না। লোকেদের আমরা সবসময় তোমাকে খুব ব্রাইট ফেজেশন দেখতে পারি, আর রকস্টার বিনীতে বলো বা যে কোনো মুভির রিলিজের সময় তোমার সঙ্গে কথা বলি, তো আজকে এই স্বপ্ন সন্ধানীর সঙ্গে তোমার কতটা কানেকশন, আর তোমার কেমন লাগছে তন্ময়দার সঙ্গে কাজ করে? দেখো, আমি একটা কথাই বলবো, তন্ময়দার সঙ্গে আমি প্রথম থেকে অনেকদিন আগে থেকেই শুরু করেছি, আর এর আগেও আমি স্বপ্ন সন্ধানী ওয়ানটা করেছি, এটা টু যাচ্ছে, টুটাতে অভিনয়ও করছি, আমি অভিনয়তে যুক্ত আছি, এবং তন্ময়দার সঙ্গে কাজ করে আমার খুবই ভালো লাগছে, খুবই ইন্টারেস্ট। এবং ছোট কি বলবো, শোয়াপোকা থেকে প্রজাপতিভাবে আর কি আমি টানতে চাই, এটাকে বড় করতে চাই, যাতে আমরা এগিয়ে যেতে পারি, এবং এগিয়ে গিয়ে আমরা প্রত্যেক দর্শককে তুলে ধরতে পারি, এবং দর্শকরা যাতে হলে গিয়ে আমাদের এই বইটা দেখে, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো আর কি, নাহলে তো আমাদের এগোনোটা সম্ভব না। না, এই জন্য এটাই আর বলছি, রসটার বিনীত পরে স্বপ্নের সন্ধানীটা হচ্ছে, এটা মানে অ্যাকচুয়ালি স্বপ্নের সন্ধানী ওয়ানটা হয়েছে, এইবারে স্বপ্নের সন্ধানী টুটা চালু করছে, এবং ওয়ানের সঙ্গে টুটা যোগ আছে, এই জন্য আমরা টু মানে ওয়ানটা বের করার আগে টুটা আমরা কমপ্লিট করে নিতে চাইছি, কমপ্লিট করে নিয়ে তাহলে আমাদের পক্ষে একটা সুবিধে হবে। আর রসটার বিনীত পুরো আলাদা, মানে ওটার সঙ্গে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, রস্টার মিন আলাদাভাবে যেটা মহিলা পরপর যেরকম আমরা কাজ করছি আর কি, সেই হিসেবে আমরা বের করছি। হ্যাঁ, কেমন লাগছে অভিনয় করে? ভীষণ ভালো লাগছে, প্রথমবার বলতে বলবো না, কিন্তু মুভিতে আমি এর আগেও কাজ করেছি, কিন্তু এইটাতে আমি ভালো মতন একটা জায়গা পেয়েছি, তন্ময়দা সেটা আমাকে করে দিয়েছে, এবং তন্ময়দার সঙ্গে আমি কাজ করে খুবই আনন্দিত, মানে এমনভাবে এত ভালো মানুষ, মানে মানে হ্যাঁ ভীষণ ভীষণভাবে ভালো লেগেছে। আর তন্ময়দাকে আমি এটাই বলবো, তন্ময়দার সঙ্গে যেন আমি সব সময় কাজ করে যেতে পারি, এবং একত্রে মানে আমরা দুজনে দুজনকে মানে মিলেমিশে যেন বই এগিয়ে নিতে পারি, দর্শককে আনন্দ দিতে পারি, এটা আমরা সব সময়ের জন্য চাইবো। আর আমি চাইবো সব সময় যেন তন্ময়দা আমার সঙ্গেই যেন মানে কাজ করে, এবং আমরা এগিয়ে যেতে পারি, সে নিশ্চয়ই।
আমার আমার একটাই কথা, আমি প্রডিউসার হিসেবে একটাই কথা বলবো, তারা যেন এগিয়ে যায় এবং হলে বইটা দেখে, বা হলে যদি বইটা আমাদের দেখতে দেখতে যায়, মানে তাহলে সে পক্ষে আমাদের খুব সুবিধা হয়। এইটুকুনি আমি বলবো। তন্ময়দা, তোমার পুরো স্টার কাস্টকে নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম, স্বপ্নসন্ধানী টু এর ব্যাপারে অনেক কিছু কথাবার্তা আসলো, কিন্তু আসল যে ম্যান বিহাইন্ড দ্য ফিল্ম বলে সে হচ্ছে ডিরেক্টর। সো আমি তোমাকে এটা জিজ্ঞেস করতে চাইছি যে রকস্টার বেনি ব্যাপারে তো অনেক কিছু আমরা শ্যুট করলাম, অনেকবার ইন্টারভিউ নিলাম অনেক ক্যারেক্টার্স দিয়ে, কিন্তু এই স্বপ্নসন্ধানী তোমার হঠাৎ স্বপ্নসন্ধানী এই মুভি ব্যাপার আগে জানতে চাইছি, হোয়াট ইজ দ্য নেম ডিফাইন। সর্বপ্রথম বলি, আমরা স্বপ্নসন্ধানী একটা ছবি করেছিলাম, তাতে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং মৌবনী সরকারের প্রেমের গল্প। তো সৌমিত্রদা ওই ছবিটার নামটা দিয়েছিলেন স্বপ্নসন্ধানী, ইন্টারেস্টিং ছবি এবং ওনার খুব ভালো লেগেছিলো। এই সেই ছবির একটা ভেতরে এমন একটা কাহিনী আছে, 10 মিনিটের কাহিনী, সেই কাহিনীটার সঙ্গে রিলেটেড আমাদের এই ছবিটা। তা এই ছবিটা আমাদের না করলে বোধহয় ওই ছবিটা করা যাবে না, সেই জন্য স্বপ্নসন্ধানী টু। এই ছবিতেও কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায় আছেন, বিশ্বজিৎ চক্রবর্তী আছেন, সব্যসাচী আছেন, অনেকে আছেন। তো আমরা এই ছবিটা করতে গিয়ে কী হয়েছে যে দুটো গানের ব্যান্ড ওরা দীঘাতে যায় এবং ওখানে গিয়ে ওরা গানের যে অ্যালবামটা ওরা শ্যুট হবে, তো শ্যুটের পূর্বে যেদিন যাবে সেদিনই হচ্ছে আমাদের ছবি হিরো তার জন্ম রহস্যটা জানতে পারবে। এটা খুব ইন্টারেস্টিং স্টোরি, তার জন্ম রহস্য এত ক্রাইসিসে ভরা, তারপর সে একটা খুনটুন হবে, এইসব সব মিলিয়ে মিশে ছবিটার মধ্যে এত ভরপুর বিষয়বস্তু এবং অত্যন্ত সংবেদনশীল আর অত্যন্ত মানবিক বিষয়বস্তুগুলো আছে। এখানে দুটো ছেলে হিরো, একজন হচ্ছেন প্রদীপ আর হচ্ছে সুভান বোমস, এই দুজন থাকছে, তা বাদে চারটি ছেলে চারটি মেয়ে। সব মিলিয়ে বলবো যে আমাদের এই ছবির বিষয়বস্তু এবং প্রত্যেক অভিনেতা অভিনেত্রী যেভাবে কাজ করছে তাতে ছবিটা একটা জায়গায় এসে পৌঁছাবে, সেটাই আমরা আশা করছি আর কি। আর এই স্বপ্নসন্ধানীদের স্টার কাস্টটা তো বিশাল বড়, কেন কি লিড রোলে চারজন, মানে চারটে ছেলে চারটে মেয়ে আছে বললেন, তো এই যে স্টার কাস্টের ব্যাপারে একটু যদি আমাদের দর্শক বন্ধুকে আরেকটু। স্টার কাস্ট বলতে সৌমিত্র চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, শান্তনা দি, দেবাশিস গাঙ্গুলি, বোম্বের একজন আছেন, উনি হচ্ছেন রাজীব গোস্বামী। তো সব মিলিয়ে আমার যেটা মনে হয় ছবিটা প্রত্যেকের অভিনয় ভালো এবং ইয়াং যে কজন ছেলেমেয়েদের পেয়েছি খুব ভালো, খুব ভালো অভিনয় করছে। আর একটা কথা বলি এই ছবি প্রসঙ্গে, এক্সট্রা কথা যেটা বলতেই হয়, আমাদের এই ছবিটা প্রেজেন্স করছেন জ্যোতি প্রোডাকশন কলকাতা, জয়দেব মণ্ডল, আর হচ্ছেন প্রডিউস করছেন লক্ষ্মীপাল। লক্ষ্মীপালকে অত্যন্ত ধন্যবাদ, কারণ লক্ষ্মীপাল না হলে আমাদের ছবি তো হতেই না। আর এদিকে তো আমার সবাই প্রশংসা করছে ঠিকই, কিন্তু এটা বলবো যে আমার এখানে কাস্ট অ্যান্ড ক্রিউ প্রত্যেকে, আমরা তো প্রত্যেক এখন তো ইকুইপমেন্টের দিক থেকে সব দিক থেকে, মানে সিনেমার যে জায়গাগুলো খুব উন্নত হয়েছে সেদিক থেকে আমরা কোনো দিক থেকে পিছিয়ে নেই। আমার মনে হয় ছবিটা দেখতে গিয়েও খারাপ লাগে, মনোটোনাস জায়গাটা নেই। আর মিউজিক্যাল যেহেতু ছবি, এই এখানে চারজন মিউজিক করেছেন, সুধীর দত্ত আছেন, সত্যম আছে, তারপর সুজয়, আরেকজন ভদ্রলোক হয়তো মিউজিক করতে পারেন, আমার টোটাল চারটে গান আছে। টোয়েন্টি ফোর আওয়ার্স টিভির মধ্য দিয়ে আমি বলবো যে দর্শক যারা আছেন, ছবি দেখতে যারা ভালোবাসেন, প্রত্যেককেই বলবো যে আপনারা আসুন, ছবি দেখুন, শুধু ছবি দেখতে আসবেন না, এখানে একটা মনস্তত্ত্বের ব্যাপার আছে। তো আপনারা হলের মধ্যে ঢুকলেই ভাববেন যে বোধহয় নিজেদের কোনো রিলেটিভ বা পাশাপাশি কোনো ঘটনা আপনি দেখছেন এবং তার সঙ্গে রিলেট করতে পারছেন, এটাই হচ্ছে আমার সবচেয়ে ভালো লাগবে যদি সবাই আসেন, আমাদের হল উপচে পড়েন, তাহলে দেখা যাবে যে ছবির পর ছবি আমরা করতেই থাকবো আর কি।